বিউটি সায়েন্টিস্টের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় ক্যান্সার, টিউমার ও চর্মরোগ প্রতিরোধে তোকমা। আসুন কিভাবে খাবেন জেনে নেই। আয়ুর্বেদিক চিকিৎসায় তোকমা বহুল ব্যবহৃত একটি উপাদান। এছাড়াও এশিয়ার বিভিন্ন মিষ্টি পানীয় খাবার ও স্মুদিতে এর ব্যবহার রয়েছে। বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়ার তোকমার ব্যবহার বেশি দেখা যায়। তবে ভারত, তাইওয়ান, ইন্দোনেশিয়া সহ আরও কয়েকটি স্থানে এটি অনন্য ভেষজ উপাদান। গুণাগুণ: প্রতি 100 গ্রাম তোকমায় রয়েছে 233 কিলোক্যালোরি, 23 গ্রাম প্রোটিন ও 48 গ্রাম কার্বোহাইড্রেট। অ্যাসিডিটি নিরাময়ক ও তৃষ্ণা নিবারক। এ ভেষজ ঘর্মগ্রন্থিকে সচল রাখে, জ্বর ও ঠান্ডা প্রতিরোধ করে। উপকারী ভূমিকা: পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য ও পাকস্থলীর কোনো সমস্যা হলে তোকমা ভেজানো পানি পান করার প্রথা বেশ পুরনো। পাশাপাশি এটি পাইলস উপশমকারী উপাদান। তোকমা একাধারে লিভার, জরায়ু ও ত্বক ভালো রাখে। তোকমা প্রোস্টেট ক্যান্সার ও টিউমার প্রতিরোধ বলে পরিচিত। বাতের রোগীদের জন্য এর পাতার রস বেশ উপকারী। এর তেলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা চর্মরোগ নিরাময় করে। ভালো ফলের জন্য তোকমা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সে পানি পান করুন। যদিও তোকমা পানিতে ভেজানোর 10 থেকে 15 মিনিট পরেই খাওয়া যায়, ইচ্ছা হলে ফলের রস বা পছন্দের পানীয়তে ব্যবহার করতে পারেন। বহুগুণের এ ভেষজ উপাদান। আমাদের ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তবে লাইক দিয়ে কমেন্ট করে জানান, এবং নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।